ভাষা সৈনিক আব্দুল মতিন কিন্তু এখন বেঁচে নেই, কিন্তু আমি আমার আম্মুর চোখের দিকে তাকালেই কিন্তু তাকে ফিল করতে পারি যে তার চোখ কিন্তু বেঁচে আছে। তিনি কিন্তু বেঁচে নেই, কিন্তু তার চোখ কিন্তু আমার আম্মুর চোখে বেঁচে আছে। ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষা সৈনিক আব্দুল মতিন প্রায় 7.5 বছর আগে মারা গেছেন, তবে তার দান করা চোখের কর্নিয়ায় পৃথিবীর আলো দেখছেন ঢাকার ধামরাইলের স্বাস্থ্যকর্মী রেশমা নাসরিন। নিজের দুই সন্তানকে ভাষা সৈনিক আব্দুল মতিনের আদর্শে গড়ে তুলতে চান তিনি। রেশমা নাসরিন ধামরাই উপজেলার সোয়াপুর গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মৃত মোহাম্মদ আব্দুল বারেকের মেয়ে। তিনি সোয়াপুর কমিউনিটি ক্লিনিকের একজন স্বাস্থ্যকর্মী। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর আজিমপুর গ্রামের মৃত সনি ফকিরের ছেলে আব্বাস আলীর স্ত্রী রেশমা। সংসার জীবনে স্বামী আব্বাস আলী, 14 বছরের মেয়ে জান্নাতুল ফেরদৌস মিম এবং 3 বছরের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ রায়ানকে নিয়ে বর্তমানে তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর আজিমপুর গ্রামে বসবাস করছেন। বলার মতো ভাষা নাই যে আমার চোখে যে অবস্থা ছিল। আমরা সাধারণ মধ্যবিত্ত একটা ফ্যামিলি, এত টাকা খরচ করে ইন্ডিয়ায় যে চিকিৎসা করার মতো সামর্থ্য আসলে খুব কষ্টসাধ্য ওই সময়ের জন্য হয়েছিল আর কি। তো এরকম তারপরেও বাংলাদেশে তো পেলাম এমন একজন মানুষের মানে কনেটা পেলাম যে কিনা মানে এমন একটা মহৎ ব্যক্তি যার অবদানের কথা মানে বলে বোঝানোর মতো না, এটা সবাই জানে। এখন আমি একজন নিজে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সেই হিসাবে অনেক আগে গর্ব করতাম যে আমি মুক্তিযোদ্ধার সন্তান। এখন ভাষা সৈনিক, একজন ভাষা সৈনিকের কর্নিয়া আমার, তার একটা অঙ্গ আমার এখন আমার শরীরের মধ্যে বিদ্যমান, তার সাহায্যে আমি পৃথিবীর আলো দেখতেছি, যেটা কিনা আমার মানে ইয়ে ছিল না যে আমি চোখে দেখবো কিনা। আমার বাচ্চা কাচ্চা সংসার চাকরি সব কিছু, চোখ না থাকলে সব কিছু অন্ধকার। সেই হিসাবে ওনার মতো একটা কর্নিয়া, তারপরে কর্নিয়া টেপে আমি এখন বর্তমানে যে সামাজিকভাবে চাকরি বাকরি আমি সমস্ত কিছু আমি কাজ করতে পারতেছি, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি। তো তার অবদানের কথা তো আমি আসলে বলে শেষ করার মতো নয়। তো আমি খুবই ভাগ্যবান এবং গর্বিত যে ওনার মতো একজন মানুষের কর্নিয়ার সাহায্যে আমি পৃথিবীর আলো বাতাস দেখতেছি, এমনকি আমি আমার চাকরির সূত্রে মানুষের সেবা করতে পারতেছি। আমি নিজেকে খুব ধন্য মনে করি। সে এখনও বাংলাদেশকে দেখতেছে, সবাইকে দেখতেছে, আমার মাঝে মানে বিরাজ করতেছে, তার মানে একটা অঙ্গ সে তার কর্নিয়াতে আমি দেখতেছি, কিন্তু মনে হয় যে উনি দেখতেছে সব কিছু আমার মাধ্যমে করে। এই জন্যে যারা আমাদের এই ভাষার জন্য কাজ করে গেছে, জীবন দিয়ে গেছে, এমনকি যারা বর্তমান জীবিত আছে তাদের উদ্দেশ্যে বলতেছি যে আল্লাহ তাদের যারা জীবিত আছে তাদের দীর্ঘজীবী করুক, যারা মারা গেছে তাদের আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক, তাদের মাগফিরাত কামনা করুক। আমার আম্মুর চোখের কর্নিয়াটা একদম পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, তো তখন আমি অনেক ছোট ছিলাম। তো একটা মায়ের যেই সন্তানের প্রতি যেই দায়িত্বগুলো থাকে ওগুলো কিন্তু আমার আম্মু মানে করতে পারতো না, যে তার মেয়ে স্কুলে যাচ্ছে কিনা, ঠিক মতো পড়াশোনা করছে কিনা, তো এইসব ব্যাপারে আমার আম্মু অতটাও খেয়াল করতে পারতো না। তো আস্তে আস্তে বড় হলাম, তো আমার আম্মু একজন ভাষা সৈনিকের চোখ দিয়ে এই পৃথিবীকে দেখছে, এটা নিয়ে আসলেই অনেক খুশি আর অনেক গর্ববোধ করি। তো আমি কিন্তু তাকে দেখিনি, কিন্তু ভাষা সৈনিক আব্দুল মতিন কিন্তু এখন বেঁচে নেই, কিন্তু আমি আমার আম্মুর চোখের দিকে তাকালেই কিন্তু তাকে ফিল করতে পারি যে তার চোখ কিন্তু বেঁচে আছে। তিনি কিন্তু বেঁচে নেই, কিন্তু তার চোখ কিন্তু আমার আম্মুর চোখে বেঁচে আছে। তার প্রতি কৃতজ্ঞতার তো শেষ নাই। তারপর তার ফ্যামিলিতে যে যারা আছে এখন তাদের সাথে দেখা করে যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তো মনের ভাবটা একটু হালকা হয়। তো অনেক চেষ্টা করছে, যাই হোক যেভাবে হয় নাই, এই বছর হয়েছে গত ফেব্রুয়ারি 7 তারিখে আর কি, ঢাকা উত্তরা আর কি ওনার মেয়ে থাকে, ওনার দুই মেয়ে, ওনার ওয়াইফ ওনার বড় মেয়ের সাথে থাকে। তো ওখানে ওনার ফ্ল্যাটে গিয়েছিলাম, তো সেখানে তো একটা আসলে কীরকম একটা পরিবেশ যে সৃষ্টি হয়েছিলো মানে এটা বলে বোঝানো যাবে না। তার ওয়াইফ যে খালাম্মা, উনি তো যতক্ষণ ছিলাম ততক্ষণ শুধু আমার চোখের দিকে তাকাইছিলো, যা উনি নিজেও স্বীকার করেছে যে আসলে আমার মনে হইতেছে আসলে ভাষা মতিনি চোখ মনে হইতেছে আমাকে দেখতেছে এরকমই আর কি বললো। তার মেয়ে তো বলেছে আমার মনে হচ্ছে আমার বাবা আমাকে দেখতেছে, কারণ আমার বাবার সাথে আমরা আগে চোখে চোখে কথা বলতাম বেশি, মানে মুখের থেকে বেশি কথা বলতাম।
তা আমার মনে হইতেছে আমার বাবা আমাকে চোখ দিয়ে দেখতেছে। যতক্ষণ ছিলাম মানে ওনার ওয়াইফ খালাম্মা আমার চোখ আমার মানে অনেক আমাকে অনেক দোয়া করছে আমার এর জন্য যে তোমার শরীরে তোমার ইতে যে ভাষা মতো নিয়ে কর্নিয়া আল্লাহ যতজন জীবিত রাখে মানুষের সেবা করে যাবা মানে দেশকে দেশের সেবা করে যাবা তিনি যেমন ছিলেন। ওনার মেয়ে বলছে যে আমার বাবার কন্যা যেহেতু তোমার চোখে এখন তুমি আমার বোন এভাবে আমার সাথে কথা বলছে।